প্রিয় সম্মানিত মৎস্যচাষী ও দেশবাসী ভাই ও বন্ধুদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি, দেখুন দেশীয় ট্যাংরা মাছের পোনা নিয়ে। এই দেশীয় ট্যাংরা মাছের পোনা চাষ বিষয়ে, পোনার খাবার বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব। তার আগে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন, আর আশা করি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আপনারা যারা পুরাতন চাষি, পোনা সংগ্রহ করতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা চাইলেই আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারেন। আর অবশ্যই আমাদের এই পোনার গুণগত মান ভালো হবে, এগুলো একদম ফ্রেশ দেশীয় ট্যাংরা মাছের পোনা। যে দেশি ট্যাংরা মাছ আগে নদীতে অথবা খাল বিলে এই দেশি ট্যাংরা মাছের মাছ দেখা যেত, তা এখন আমাদের এই এই সময়ে এসে এই দেশি ট্যাংরা মাছের পোনা চাষ হচ্ছে। এবং এই দেশি ট্যাংরা মাছ চাষ ক্ষেত্রে কিন্তু আপনার একদিকে লাভবান, তা হলো যে এই দেশি ট্যাংরা মাছগুলো খাবার খুব সীমিত খাবার খায়, এবং যেরকম তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ অথবা কাপজাতীয় মাছগুলো, রুই, কাতল এই টাইপের পোনাগুলো খাবার চাষ করলে যে হারে খাবার প্রয়োজন, ওই হারে কিন্তু আমরা খাবার দিয়ে লাভবান হতে পারি না। তো তাই আমি বলবো যে যারা আপনারা এই মাছ চাষ ক্ষেত্রে আপনারা অনেকেই লসে আছেন, অনেকেই আপনারা পিছিয়ে আছেন, তারা আশা করি যে আপনারা ছোট করে একবার হলেও দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করে দেখতে পারেন। অবশ্যই দেশি ট্যাংরা মাছ চাষ ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন, কারণ এই মাছগুলো খুব